সুন্দর ডাল আর পটল ভাজা। তোমরা কারা কারা পটল ভাজা খেতে পছন্দ করো কমেন্ট করো। লুচি নিয়ে সবুজাচ্ছি ভীষণ অবসেসড, তো আমি সরাসরি চলে এসেছি কিচেনে। কিচেনে এসে আমি দেখছি একদিকে মাটন একদিকে চিকেন, দুটো রেসিপি এখানে গরম হচ্ছে। এটা ঘটো যেরকম করে ঘুরছে, এটা অনেকদিন পরে দেখলাম এই স্টাইলটা। সো হ্যালো গাইস, চলে এসেছি সবুজাচ্ছি আর আমি কোথায় এবার তুমি বলে দাও। এটা হচ্ছে কান্টু অম্বরীশ, অম্বরীশ হচ্ছে আমার কলেজের বন্ধু। খাবে না রাত্রিবেলা, খাওয়ার আগে এইসব দিচ্ছিস? তো আমি সরাসরি চলে এসেছি কিচেনে। কিচেনে এসে আমি দেখছি একদিকে মাটন একদিকে চিকেন, দুটো রেসিপি এখানে গরম হচ্ছে। গন্ধটা জাস্ট মম করছে বুঝলে। ও আবার পটলও বাজবে, পটল বাজবে বলে ঘটো যেরকম করে ঘুরছে, এটা অনেকদিন পরে দেখলাম এই স্টাইলটা। এই দেখো ডালটা এরকম করে ঘোটা হচ্ছে, প্রচন্ড পরিমাণে খেতে যাচ্ছে, এখানে গোল গোল করা হচ্ছে। একটা লুচি কেনা যেতে চাই না, একটা লুচি ভাজা ভাজা হয়ে গেছে দেখছিল, তেলটা গরম হয়েছে কিনা ট্রাই করছিল। আর এদিকে পটল গুলো ভাজা হয়ে গেছে, আহা হা দারুণ গন্ধ দিয়েছে পটলের। তো এখানে বন্ধুর সাথে অনেকক্ষণ ধরে গল্প করছিল, কিন্তু আমি ডেকে নিয়ে যাচ্ছি একটা বিশেষ জিনিস দেখানোর জন্য, সেটা হচ্ছে লুচি নিয়ে সবুজাচ্ছি ভীষণ অবসেসড। এইবারে লুচিটা নিয়ে আমরা এক্সপেরিমেন্ট চলছে এখানে। এই যে এক নম্বর লুচি ভাজা হয়েছে, দুই নম্বর চলেছে এইবার ভাজে তো না, এইবারে সেটাই। এটা কি করে দিচ্ছি আছে বেলাটা দেখতে হবে রেজাল্ট দেখবে। ঠিক আছে আমরা খাওয়ার প্লেটে দেখা করছি তাহলে আলটিমেট কি হলো। আর আমার ভাত, আমি যেহেতু লুচি খুব একটা ভালোবাসি না, তো সেই কারণে আমাকে ভাত পরিবেশন করা হচ্ছে। মাটন আর আমি সব চিকেন খেয়ে বলো কেমন হয়েছে। মাটন ওটি তো ভালো রান্না আর লুচি। তুমি ক পেয়েছো, সেটা হচ্ছে এরকম একটা সুন্দর ডাল আর পটল ভাজা। তোমরা কারা কারা পটল ভাজা খেতে পছন্দ করো কমেন্ট করো। এবারে পড়ে গেছে আমার পাতে চিকেন, আর চিকেনের এত বড় একটা লেগ পিস কারণ আমি যেহেতু মাটন খাই না, সেই জন্য আমাকে বলা হয়েছে নাকি পুরো চিকেনটাই আমার নিজের পছন্দ মতো তুলে নিতে, কিন্তু না আমি এই লেগ পিসটা এটা নিয়েছি। আর ও তো খেয়ে যাচ্ছে পুরো আমেজ করে, কিরকম লাগছে গো? ও আর কথাই বলতে পারছে না, এতটাই ভালো লাগছে ওর। লুচি আর মাটন, লুচি আর মাটন আর কি কথা বলা যায়। চিকেন ডাবল খেয়ে বলছি তোমার কাছে। দারুণ।